নমস্কার বন্ধুরা, তো বর্তমানে আমরা রয়েছি কিন্তু পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমাদের এখনই কিন্তু একটা রেজাল্ট প্রকাশিত হলো, ঠিক আছে? তো কোন রেজাল্ট প্রকাশিত হলো যেটা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে উঠে এসেছে সেটা তোমাদের বিস্তারিতভাবে বলছি। তো এখানে আমরা যদি ভিউ ওয়ালে ক্লিক করি, ঠিক আছে, তো ভিউ ওয়ালে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো কিন্তু আপডেট আসবে, ঠিক আছে, সাবজেক্ট অনুসারে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমরা যদি দেখো, তোমাদেরকে ডাইরেক্ট আমি বলছি পাঁচ নাম্বার, দেখো সিরিয়াল নাম্বার 1 2 3 4 5, পাঁচ নাম্বার যে সিরিয়াল নাম্বার রয়েছে, ঠিক আছে, ওখানে আমরা এখন ক্লিক করব। প্রভিশনাল মেরিট লিস্ট অফ অল ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ ফায়ার অপারেটর ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফায়ার সার্ভিস, অর্থাৎ ফায়ার অপারেটর তোমাদের কিন্তু প্রবিএসলি মিটলে সমস্ত প্রার্থীর জন্য কিন্তু প্রকাশিত হয়ে গেছে কিছুক্ষণ আগে, ঠিক আছে। তো দেখো এখানে যদি আমরা ডাউনলোড করি, ঠিক আছে, তো আমাদের সামনে কিন্তু একটা নোটিফিকেশান মানে একটা ইসে চলে আসবে, তোমাদের মেরিট লিস্টের একটা সমস্ত দেখো লিস্ট, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট অফ ফায়ার অপারেটর ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল 2018 সালে, ঠিক আছে। এখানে কিন্তু সব কিছু এখানে ভালো রয়েছে, এবং এখানে রয়েছে দিস প্রভিশনালি মেরিট লিস্ট অফ অল ক্যান্ডিডেটস পাবলিশড কমপ্লিট দ্য অর্ডার ডেটেড 23/12/2022 অফ দ্য অনারেবল হাইকোর্ট কলকাতা ইন কেস নাম্বার এত এত, ঠিক আছে। তো তোমরা জানো তো পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু তোমাদের ফায়ার অপারেটর রিক্রুটমেন্টের সমস্ত প্রার্থীদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এখানে খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো এখানে যদি আমি দেখতে চাই, এখানে দেখি 5376 জনের নাম কিন্তু এখানে প্রকাশিত হয়েছে, ঠিক আছে, 5376 জনের নাম এখানে। কিন্তু কাট অফ কত গেছে তোমাদের সেটা বলছি, দেখো কাট অফ মার্কস ইন রিটেন এখানে গেছে ইউআরদের 33-37, ঠিক আছে, এটা তোমরা একটু দেখে নেবে, আর এখানকার নতুন কিছু বলার নেই, তোমরা দেখে নেবে এই লিস্টে তোমাদের নম্বর আছে কি নাম আছে কি নাই, ঠিক আছে। এটা কিন্তু কিছুক্ষণ আগেই তোমাদের প্রকাশিত হলো, নেম ক্যাটাগরি ডেট অফ বার্থ এমএসপি সুইমরি মার্কস, ঠিক আছে। তো চলো, এই ছিল সংক্ষিপ্ত আপডেট, ঠিক আছে। তো ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করলাম, তো চলো ব্যাক করি আমরা এখন, ঠিক আছে। আমরা যদি এখানে ব্যাক করি, তাহলে প্রভিশনাল মেরিট লিস্ট অফ অল ক্যান্ডিডেটস রিক্রুটমেন্ট পোস্ট অফ মেরিট লিস্ট ফায়ার সার্ভিস আন্ডার, ঠিক আছে, চলো ঠিক আছে, দেখে নিও নিজের নাম আছে কি না, এটা কিন্তু একটু দেখে নিও, ঠিক আছে। তো চলো, জয় হিন্দ বন্ধুরা।